আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক্যাল এডুকেশন। তো আজকে আমরা নতুন আরও একটি ম্যাথ নিয়ে এসেছি। তো এই ম্যাথটি খুবই সহজ একটি ম্যাথ, আমরা একটু প্রশ্নটা বুঝলেই আসলে চিত্রটা আঁকতে পারবো। চিত্রটা আঁকতে পারলে আমরা ইজিলি সলভ করতে পারবো ম্যাথ। আমরা পৃথিবীতে সবচেয়ে বড় মেইন কাজ হচ্ছে প্রশ্ন বুঝে চিত্র আঁকা। চিত্র আঁকতে পারলো মানে ম্যাথ ইজিলি সলভ। তো এখানে আমরা প্রশ্ন দেখি, প্রশ্ন কি বলেছে, কোনো লম্বিক তলে 10 কেজি ওজনের একটি বস্তুকে 5 কেজি ওজনের একটি আনুভূমিক বল, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কার্যরত এফ বল, এবং এফ বলের উপর লম্বভাবে কার্যরত আর বল সাম্য অবস্থায় থাকলে দেখা হচ্ছে এটা সমান সমান এটা, এবং মানে এফ মাইনাস √3 ইন্টু আর প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, আর √3 ইন্টু এফ প্লাস আর মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন করি। তো সবার আগে কী করতে হবে, চিত্র আঁকতে হবে। তা আমরা একটা কার্তেজ স্থানাঙ্ক ব্যবস্থা নিই। এইখানে আমাদের এই যে বস্তুটা হচ্ছে এটা সাপোজ, ঠিক আছে, এই বস্তুটার ডাব্লিউ ওজন কাজ করে কোথায়, এই দিকে। তো এখানে বলতেছে আমাদের এই বস্তুটার ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে। তো 10 কেজি ওজনের বস্তু দিকে আমরা 10 দিলাম, কারণ হচ্ছে দেখো জি যেটা গুণ দিব ওজনের জন্য কিন্তু ডাব্লিউ ইজিকাল টু এম জি, তো সেই এম জির সাথে জি যেটা গুণ দেবো সেটা আসলে কমনের কারণে কাটাকাটি চলে যাবে। তো আমরা কেজি দিয়ে কাজ করলো, কেজি দিয়ে ম্যাথটা সলভ করলো, হবে অ্যান্সার হবে, ঠিক আছে। তা আমরা 10 কেজি এখানে, তারপর হচ্ছে বলতেছে এই যে যেখানে এখানে কি দেখো, এখানে বলছে ওজনের বস্তুকে 5 কেজি ওজনের একটি আনুভূমিক বল, দেখো এটা হচ্ছে অনুভূমিক, ঠিক আছে, এই অনুভূমিক বরাবর 5 কেজি ওজনের একটা বস্তু, 5 কেজি বল, 5 কেজি ভরের একটা বস্তু, মানে 5 কেজি মানের একটি বল এখানে ক্রিয়া করে, ঠিক আছে। এরপর বলতেছে যে 60 ডিগ্রি কোণে একটা এফ বল কাজ করে, তা আমরা এখানে একটা এফ দিলাম যেটা হচ্ছে কি 60 ডিগ্রি কোণে কাজ করে, এবং এই এফ বলের সাথে লম্বভাবে কাজ করে কি আর বল, ধরো যে এই বলটা দিয়ে কাজ করে আর লম্বভাবে কাজ করতেছে এইটা, এই বলের সাথে এই যে এফ বলের সাথে এই আর বলটা লম্বভাবে আছে, ঠিক আছে। তাহলে আমরা চিত্র আঁকতে পারলাম, এইবার আমাদেরকে সমাধান করতে হবে। এখন দেখো এখানে কি বলছে, সমাবস্থায় থাকে, আমরা এতগুলো বল কাজ করার ফলে আমাদের কি আছে এখানে, সাম্যাবস্থায় থাকে এটা। তাহলে দেখো আমরা বলতে পারি এখানে আসলে আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করতে পারি, কারণ এখানে কিন্তু তিনটা যদি বল থাকতো শুধুমাত্র তাহলে আমরা লামি উপপাদ্য ইউজ করতাম, কিন্তু দেখো এখানে এফ এর এদিকে একটা 5 কেজি বল কাজ করে, এদিকে একটা এফ বল কাজ করে, এদিকে আর বল কাজ করে, এখানে 10 বল কাজ করতেছে, 10 কেজি ওজনের একটা বল কাজ করতেছে। তাহলে সবগুলো বল কাজ করার কারণে আমাদের এই যে এখানে যে বস্তুটা ছিল না সেই বস্তুটা আছে আসলে সাম্যাবস্থায় আছে। তাহলে এতগুলো একটা দুইটা তিনটা চারটা বলের ফলে সাম্যাবস্থা আছে, লামি তো তিনটা বল নিয়ে কাজ করে, তো এখানে চারটা বল আছে, এখানে আমরা আসলে লম্বাংশ উপপাদ্য ইউজ করব। তো লম্বাংশ উপপাদ্য কী ছিল, লম্বাংশ উপপাদ্য ছিল লব্ধির একটা মানে একচক্ষুর উপর লব্ধির উপাংশ ইজ ইকুয়াল টু প্রত্যেকটা বলের একচক্ষুর উপর উপাংশের সমষ্টির সমান, ঠিক আছে। এখানে দেখো বলছে সাম্যাবস্থায় আছে, তার মানে হচ্ছে কি আমাদের এই বস্তুটা লব্ধির মান 0, এখন একচক্ষুর উপর উপাংশটা মানও 0 হবে, এবং ওয়াই অক্ষের উপর উপাংশের মানও হবে কি 0। তাহলে আমরা এইখানে যতগুলা বল আছে সবগুলার একচক্ষের উপর যে উপাংশগুলো নিব সে সবগুলো উপাংশের সমষ্টি সমান সমান কী হবে, 0 হবে। তাহলে আমরা লিখি যে একচক্ষের উপর, এটাকে আমরা একচক্ষ বলতে পারি, এটাকে ওয়াই অক্ষ বলতে পারি, তাহলে একচক্ষে আমরা কী করব, একচক্ষে আমরা লম্বাংশ উপপাদ্য ইউজ করব। লম্বাংশ উপপাদ্য ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 কেজি বলের একটা বস্তু কত ডিগ্রি কোণে আছে একচক্ষের সাথে, 0 ডিগ্রি কোণে আছে, তাহলে 5 ইন্টু cos 0° প্লাস, এবার আমাদের এই এফ বলটা কত ডিগ্রি কোণে আছে, এই এফ বলটা 60 ডিগ্রি কোণে আছে, তাহলে কী হবে cos 60° প্লাস, তারপর আমাদের আর বলটা কত ডিগ্রি কোণে আছে, আর বলটা আছে cos 90 + 60° কোণে, তারপর আমাদের এই যে 10 কেজি ভরের বস্তুটা কত ডিগ্রি কোণে আছে, 270 ডিগ্রি কোণে আছে, দেখো একচক্ষের সাথে এদিকে 90 + 90 + 90 270 ইজ ইকুয়াল টু আমাদের লব্ধির মান কত, 0, কারণ কি সাম্যাবস্থা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5 cos 0° মান কত, 1, তাহলে এটা তো 5 আছে, ঠিক আছে। তারপরে cos 60° মান কত, হাফ, তাহলে কী হবে f/2 প্লাস cos, এদিকে দেখো cos 90 + 60,
দেখো কজের জায়গায় আমরা লিখতে পারি কি সাইন, তাহলে আর ইন্টু সাইন 60। এবার কথা হচ্ছে দেখো কজ যেটা যত নম্বর কোয়াড্রেন্ট এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না, সেকেন্ড কোয়াড্রেন্টে কি মাইনাস হবে না ঋণাত্মক হবে, তাহলে আমরা দিয়ে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই। তারপর দেখো কজ 270 ডিগ্রি মান কত, 270 ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে এখানে প্লাস জিরো লিখে দিই, টেন ইন্টু জিরো মানে জিরো, ইকুয়াল টু জিরো। আচ্ছা তাহলে এখানে কি হবে, ফাইভ প্লাস এফ ডিভাইড বাই টু মাইনাস আর ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এবার আমরা লসাগু করে যোগ বিয়োগ করে আমরা দেখতেছি কি, আমরা দেখতে পাচ্ছি টেন প্লাস এফ মাইনাস রুট থ্রি ইন্টু আর ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এই যে এফ মাইনাস রুট থ্রি ইন্টু আর প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা যেভাবে প্রমাণ করতে বলছি সেইভাবে একটু সাজাই নিই। সুতরাং এফ মাইনাস রুট থ্রি ইন্টু আর প্লাস টেন ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা কিন্তু একটা প্রমাণ করতে পারছি। আচ্ছা আরও একটা প্রমাণ করতে হবে, আরও একটা প্রমাণ কোন অক্ষ, এবার দেখো আমরা তখন কিন্তু এক্স অক্ষে আমরা এটা প্রমাণ করেছি, এবার আমরা ওয়াই অক্ষে প্রমাণ করি। ওয়াই অক্ষে আমরা কি করব, আমরা ওয়াই অক্ষে লম্বাংশ পদ্ধতি ইউজ করব। ওয়াই অক্ষে যদি লম্বাংশ পদ্ধতি ইউজ করি, প্রথমে আমরা এই যে ফাইভের জন্য কি করব, আমরা এই যে যেটা আছে সেখানে শুধুমাত্র সাইন জিরো ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন এটা সাইন 270 ডিগ্রি এটাই লিখবো জাস্ট। তাহলে আমরা লিখি ফাইভ জিরো ডিগ্রি প্লাস এফ সাইন 60 ডিগ্রি প্লাস আর। আচ্ছা জায়গা সংকীর্ণতার কারণে আমরা একটু লাইনটাকে এক্সপ্যান্ড করতেছি এদিকে আনে, সাইন 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, এটা লব্ধির মানও জিরো হবে। আচ্ছা সাইন জিরো ডিগ্রি মান কত, সাইন জিরো ডিগ্রি মান জিরো, তাহলে এটা বাদ, তাহলে এইখানে কত, সাইন 60 ডিগ্রি মান কত, রুট থ্রি ডিভাইড বাই টু, তাহলে এফ ইন্টু কি হবে, এফ ইন্টু রুট থ্রি ডিভাইড বাই টু হবে। প্লাস এখানে দেখো এর কত নম্বর কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন অবশ্যই ধনাত্মক হবে, সাইন এদিকে 90 সাথে বিজোড় সংখ্যা আছে গুণিক হিসেবে, তাহলে কি সাইন হয়ে যাবে কজ, তাহলে কি হবে এখানে, এখানে হবে, এখানে হবে আর ইন্টু কজ 60 ডিগ্রি। প্লাস সাইন 270 ডিগ্রি মান কত, সাইন 270 ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এখানে দিব মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি, আমরা পাচ্ছি রুট থ্রি এফ ডিভাইডেড বাই টু প্লাস কস 60 ডিগ্রি মান কত, হাফ, তাহলে এখানে কী হবে আর ডিভাইড বাই টু মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এবার লসাগু করে যোগ বিয়োগ করলে কী পাবো, আমরা পাবো হচ্ছে রুট থ্রি এফ প্লাস আর মাইনাস 20 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটাই কি আমাদের দুই নম্বরটা, আর এটা ছিল আমাদের এক নম্বরটা, ঠিক আছে। তাহলে আমরা একবার এক্স অক্ষে যদি আমরা লম্বাংশ পদ্ধতি ইউজ করি, তাহলে আমরা প্রথমটা পাবো, প্রথমটার ইকুয়েশনটা পাবো, আবার যদি আমরা ওয়াই অক্ষে লম্বাংশ পদ্ধতি ইউজ করি তাহলে আমরা এটা পাবো। তাহলে আমরা লম্বাংশ পদ্ধতি ইউজ করবো নাকি আমরা লামিও পদ্ধতি ইউজ করবো এটা কীভাবে বুঝতে পারলাম, আমরা যখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বল কাজ করতেছে, এক দুই তিন চার, চারটা বল কাজ করছে, কিন্তু লামিও পদ্ধতি তিনটা বল নিয়ে কাজ করে, তো চারটা বলের জন্য লামিও পদ্ধতি আমরা ইউজ করতে পারি না, এটার কারণে আমরা কী করছি, আমরা লম্বাংশ উপপাদ্যের কাছে গেলাম। লম্বাংশ উপপাদ্যের মধ্যে একবার আমরা এক্স অক্ষ দিয়ে আমরা এইটা পাই এবং একবার ওয়াই অক্ষ দিয়ে আমরা এটা পাই, মানে আমাদের দুইটা সমাধান করতে বলছে, দুইটাই আমরা দেখাতে পারলাম, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, তাহলে শু। এখন কথা হচ্ছে যে আমরা চিত্রটা কীভাবে আঁকলাম, আরেকবার বলি চিত্রটা আঁকছি, দেখো আমাদের 10 কেজি ভরের ওজনের একটা বস্তু, 10 কেজি ওজনের একটা বস্তু কোথায় ওজন কাজ করে, এদিকে নিচে ভূমির দিকে, ঠিক আছে। তারপর হচ্ছে 5 কেজি ওজনের একটি বল অনুভূমিকভাবে কাজ করছে, 5 কেজি ওজনের একটা বল এদিকে কাজ করতেছে অনুভূমিকভাবে, তারপরে বলছে কি যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোনো একটা অ্যাপ বল কাজ করে, এই অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোনো একটা অ্যাপ বল কাজ করতেছে, তারপরে অ্যাপ বলের উপর লম্বাভাবে কার্যরত একটি আর বল আছে, অ্যাপ বলের সাথে লম্বাভাবে কার্যরত একটি আর বল আছে, তারপর হচ্ছে এই এতগুলো বল কাজ করার কারণে আমাদের বস্তুর কী আছে, সাম্যাবস্থা আছে, সাম্যাবস্থা আছে মানে লব্ধির মান জিরো, লব্ধির মান জিরো মানে আমাদের এক্স অক্ষের লব্ধির মানও জিরো হবে, এই যে জিরো, এবং ওয়াই অক্ষের লব্ধি মানও কি হবে, জিরো হবে। তাহলে আমরা দুইটা এই যে আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে আমরা লম্বাংশ পদ্ধতি ইউজ করার কারণে আমরা দুইটা সমাধানই নির্ণয় করতে পারলাম। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো, খুবই সহজ এবং ছোট একটি ম্যাথ ছিল। তো পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।